ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্টপ্রসঙ্গে এক দাদার জীবনের এই বাস্তব ঘটনা আমরা জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব বলেছেন এই ছোট্ট ভিডিওতে, এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব, আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ঠাকুরের কাছে একজন এসে বলছে, ঠাকুর আমার অর্থ মান যশ সব চাই। ঠাকুর বলছেন, অসব চাস না পাগল। শ্রী শ্রী ঠাকুর বারবার বারণ করার পরেও তাও বলছে, না ঠাকুর আমার অসব চাই। তারপর ঠাকুর বললেন, যা দেখগা তো কি আছে? সেই ব্যক্তির বিপুল অর্থ সঞ্চয় হলো, মান হলো, এই বিপুল সমুদ্রে ঠাকুর বিস্তৃত হয়েছিল। বহু বছর কেটে গেছে, প্রায় 40 থেকে 50 বছর কেটে গেল, মাঝখান দিয়ে ফাঁকের কোথা দিয়ে চলে গেল, তার আর ঠাকুর মাথায় নেই, সেই সব ভুলে গেছে সে। অর্থ মান যশ সব পেয়েছে, একমাত্র ঠাকুরকে ভুলে গেছে। হঠাৎ একদিন তার স্ত্রীর বিয়োগ হলো, সন্তান হানি হলো, তার পুরো ব্যবসা ধুলস্যাত হয়ে গেল, সে পথের ভিখারিতে পরিণত হলো, বাঁচাতে পারল না এই অর্থ মান যশ, বাঁচাতে পারল না, সব শেষ হয়ে গেল। খুঁচা খুঁচা দাড়ি একটা ভেঙে পড়া মানুষ সে এসে পৌঁছালো ঠাকুরের কাছে অত বছর পরে। ঠাকুর চিনতে পারছেন, আর শ্রী শ্রী ঠাকুর তখন বৃদ্ধ। ঠাকুর বলছেন, তুই অমুক না? লোকটি বললেন, আজ্ঞে। প্রণাম করে সে চলে গেল আর বলল কি যে, আমি অর্থ মান যশ চেয়েছিলাম, আমি সব হারিয়েছি। সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন, অসব চাস না। আমি তার উল্টোটা চেয়ে আমার কি অবস্থা হয়েছে, এই আমার হাল। ঠাকুর আমি সব হারিয়েছি, আর ঠাকুরকে যদি চাইতাম তাহলে সব পেতাম, তাই সব সময় তাকে চাইতে হয়, তাকে চাইলেই সব পাওয়া যায়। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কাহিনীটি বলেছিলেন। আপনারাও শেয়ার করে প্রত্যেকে দেখারও জানার সুযোগ করে দিতে পারেন। জয় গুরু।